বিয়ের পর দম্পতির ঘর আলো করে আসবে সন্তান এমন প্রত্যাশা থাকে বাবা মা সহ পরিবারের সকল সদস্যেরই তবে বিয়ের অনেক বছর পেরিয়ে গেলে অনেকে সন্তানের মুখ দেখেন না এই নিয়ে হতাশায় ভুগে দীর্ঘদিন সন্তান না হওয়াকে ইনফার্টিলিটি বা বন্ধাত্ম বলে বর্তমান এই রোগের অনেক ধরনের চিকিৎসা রয়েছে আমি সেই বিষয়ে অবশ্যই আলোচনা করব কিন্তু তার আগে আমরা একটু জেনে নিই বিয়ের অনেক বছর পেরিয়ে গেছে সন্তান হচ্ছে না তার কারণ তো কিছু আছে অবশ্যই আছে তো সেই কারণগুলো আমি একটুকু আলোচনা করব তার আগে আমি এই বিস্তারিত আলোচনা করার আগে মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাদের ধন্যবাদ জানাই যদি নতুন দেখছেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমার প্রত্যেক ভিডিওর নোটিফিকেশান আপনার ফোনে পাওয়ার জন্য অল নোটিফিকেশন অপশানটি ক্লিক করতে ভুলবেন না প্রথমত বন্ধাত্বের কারণ হতে পারে পলিসিস্টিক ওভারি ফলিকুলার সিন্ড্রোম নামে একটি সিন্ড্রোম রয়েছে যেখানে নারীদের মাসিক নিয়মিত হচ্ছে অন্য সব কিছুই স্বাভাবিক কিন্তু ওই সিনড্রোমের ফলে ডিমটি বের হওয়ার কথা সেই ডিম বের হচ্ছে না এটির হার পঁচিশ থেকে ৩৫ শতাংশ যেখানে পলিসিস্টিক ওভারির শতাংশ অনেক কম তাই সিন্ড্রোম একটি বড় কারণ হতে পারে এরকম বহু আমি বন্ধুদের ফোন পেয়েছি যে মাসিকের সাইকেল তো ঠিক আছে সব কিছু স্বাভাবিক আছে কিন্তু বিয়ের অনেক বছর পেরিয়ে গেছে কনসিভ করার চেষ্টা করছেন হচ্ছে না তাই এরকম সমস্যা বেশি দিন পুষে রাখবেন না অবশ্যই একজন ভালো গাইনোকোলজিস্টের পরামর্শ নেন কি হচ্ছে পিসিও পলিসিস্টিক ওভারি যেখানে অনেক সিস্ট হয় যে সিস্টগুলো পরিণত হয়ে ফেটে ডিম বের হয় অনেকের এই সিস্ট মানে এগুলো এই সিস্টে পরিণত হয়ে ফেটে ডিম বের হয় না তখন সন্তান ধারণের ক্ষমতা হারিয়ে ফেলে সে সব সমস্যা যখন হবে অতি অবশ্যই আপনি ডক্টরের শরণাপন্ন হবেন আর আমি প্রত্যেক ভিডিওতে বলি মহিলাদের কিন্তু প্রচুর পরিমাণে সবুজ রঙের শাক সবজি খেতে হবে ফুড সাপ্লিমেন্ট হিসাবে সেতাপুরি ট্যাবলেট এবং সুন্দরী জীবন বলে একটা সিরাপ থাকে ওই সিরাপ আর শ্বেতা ট্যাবলেট আর যদি সিস্ট থাকে সেক্ষেত্রে গ্যানাডার্মা বলে একটা ক্যাপসুল ফ্রামে ফুড সাপ্লিমেন্ট পাওয়া যায় সেটা আপনারা দীর্ঘ ছমাস সেবন করলে এই সমস্যার কিন্তু সমাধান হতে পারে যাই হোক সেগুলো কিন্তু মেনশন করা হয় ইউএসজির রিপোর্টে যদি সিস্ট থাকে তাহলে আর যদি অনিয়মিত মাসিকের শিকার হয়েছেন আপনারা কিন্তু নির্দ্বিধায় আপনারা এই সুন্দরী জীবন আর সেতাবরি ট্যাবলেট সেবন করুন তাহলেই কিন্তু এই সমস্যা থেকে অবশ্যই মুক্তি পাবেন সন্তান না হওয়ার আরেকটি বড় কারণ হচ্ছে ইউটেরাস যেখানে বাচ্চা থাকে বা বড় হয় সেটি দুই পাশে দুটো নল থাকে আমরা সেটিকে টিউব বলে থাকি ফ্যালোপিয়ান টিউব এই ফ্যালোপিয়ান টিউবের ওভারির কাছাকাছি গিয়ে শেষ হয় ওভারি থেকে ডিম ফ্যালোপিয়ান টিউবে আসে সেখানে স্পার্ম গিয়ে ফার্টিলাইজেশন করে অনেক সময় ফ্যালোপিয়ান টিউব বন্ধ থাকে আর এটার প্রধান কারণ হলো ইনফেকশন নারীদের ইনফেকশন বেশি হয় এবং অনেকেই ঠিকমতো এর চিকিৎসা করেন না সেই কারণে টিউবটা বন্ধ হয়ে যায় আর এর ফলে ডিম আসতে পারে না স্পার্মও যেতে পারে না ফলে বন্ধাত্ব সমস্যা হয় তাই বন্ধুরা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট এক বছর চেষ্টা করছেন যদি সফল না হয়েছেন অবশ্যই একজন ভালো গাইনির ডক্টরের কাছে দেখান তাও বন্ধাত্বের ঝুঁকি বাড়ায় কিছু জিনিস সম্প্রতি আমি দেখতেই পাচ্ছি নারী পুরুষ উভয়ে স্বাবলম্বী না হয়ে বিয়ে করতে চান না তাই সমাজে নিজের অবস্থান শক্ত করতে গিয়ে বিয়ে করতে একটু দেরি করে ফেলেন অনেক নারী উভয়ের বয়সই পঁয়ত্রিশ পেরিয়ে গেলে বন্ধাত্মের ঝুঁকি বেড়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় অতিরিক্ত ওজন বন্ধাত্মের অন্যতম কারণ তাই রুটিন মেনে খাবার খাওয়া প্রতিদিন কম হলেও চল্লিশ মিনিট হাঁটুন এটা করতেই হবে আমার এই ভিডিওটি শুধু মহিলা বন্ধুদের জন্য নয় পুরুষ বন্ধুদের জন্য অতিরিক্ত ওজনের ফলে স্পার্মের সংখ্যা কমে গিয়ে নানাবিধ যৌন সমস্যা দেখা যায় ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক একটি বদ অভ্যেস তো বটেই তাই ধূমপান করে থাকলে তা বর্জন করুন এছাড়া ধূমপানের ফলে নারী পুরুষ উভয়েরই যৌন হরমোনের ক্ষরণের মাত্রা কমা কমায় এবং স্পার্ম কাউন্ডও কমিয়ে দেয় তাই ধূমপান বর্জন করুন টেস্টোস্টেরনের মাত্রা কমানোর অন্যতম কারণ হচ্ছে অ্যালকোহল তাই অ্যালকাহোল অবশ্যই বন্ধ করুন টিউমারের কারণেও স্পার্ম কাউন্ট কমে যায় তাই জরায়ু টিউমার সহ শরীরের অন্য যে কোনো জায়গায় যদি টিউমার দেখা দেয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না ভিডিওটি সম্পর্কে কোনো কোয়ারি থাকলে কাইন্ডলি কমেন্ট সেকশনে বলুন আমি অবশ্যই উত্তর দেব আপনাদের সকলের শারীরিক সুস্থতার কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি